দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিশিষ্ট মানুষ, ওনার মতো শিক্ষিত সৎ মানুষদের রাজনীতিতে আসা রাজনীতির পক্ষে ভালো, উনি কোন দলে যোগদান করবেন তার ব্যাপার, কিন্তু রাজনীতিতে আসা ওরকম মানুষের দরকার, উনি সিদ্ধান্ত নেবেন উনি বিজেপিতে যাবেন না সিপিএম এ যাবেন। না, আমি মনে করি ন্যাচারাল চয়েস হচ্ছে বিজেপি, কারণ উনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অনেক রায় দিয়েছেন। তো তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে তো একমাত্র একটি রাজনৈতিক দলই বাংলাতে লড়ছে, তার নাম হচ্ছে বিজেপি, অন্য কোনো তো দল নেই। না না, আমি ওনার সিদ্ধান্তকে অবশ্যই সমর্থন করবো যে একজন রাজনৈতিক রাজনীতিতে ভালো লোকের আসা প্রয়োজন, কিন্তু আমাদের লড়াই তো আইডিওলজির লড়াই, উনি যদি আমার উল্টো দিকের আইডিওলজিতে যোগদান করেন তার বিরোধিতা করবো আইডিওলজিক্যালি। বঙ্গ রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন, বিচারপতি থেকে ভোটের লড়াইয়ে, ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের আগে এই খবর রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। নতুন ইনিংসের পথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, স্বাগত জানিয়েছেন কুণাল ঘোষ। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ পেশা থেকে রাজনীতিতে এলে স্বাস্থ্যকর, একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। এই পেশার কেউ রাজনীতিতে এলে আগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে, আগের পেশাগত সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন কুণাল ঘোষ, যে দলেই যান সেখানে দুর্নীতির অভিযোগ থাকবে, মানতে পারবেন তো, সেটাও স্বাভাবিক। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়েও পোস্ট করেছেন কুণাল ঘোষ। কুণালবাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণালবাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। সেটা যা খুশি তাই বলতে পারেন। সময় হিসেবে রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন, কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে মানুষ হিসেবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার তিনি ইস্তফা দিতে চলেছেন এবং রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন, আর যেটা খবর পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগদান করবেন এবং সম্ভবত তমলুক কেন্দ্র থেকে, তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি, এমনটাও শোনা যাচ্ছে। ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল, তৃণমূলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদি তেমন কোনো বড় অঘটন না ঘটে, যতটা খবর পাওয়া যাচ্ছে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। শান্তিপুরে সুকান্ত মজুমদারের কনভয় দুর্ঘটনার খবর পাওয়া গেছে, ক্ষতিগ্রস্ত গাড়ি অল্পের জন্য সুকান্ত মজুমদার রক্ষা পান। ধুবুলিয়া যাওয়ার পথে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে, বাসকে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। কনভয়ে থাকা কয়েকজন সামান্য আহত হয়েছেন, অল্পের জন্য রক্ষা পান সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি। আমার লাগেনি, আমার সিকিউরিটি লেগেছে, সামনে একটি বাস ছিল তার জন্য এটা হয়েছে। পুলিশ ছিল না এখানে, রাস্তার মধ্যে একটা ব্যারিকেড তৈরি করা ছিল প্লাস্টিকের ইয়ে দিয়ে। কয়জনের লেগেছে মোট? আমাদের প্রায় 3-4 জন আহত। আপনার কোন জায়গায়? আমি বেঁচে গেছি, ভাগ্য ভালো। আচ্ছা, এটা কি মনে করছেন কি করা উচিত? তদন্ত হওয়া উচিত, তাদের বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সাথে, সেটা তদন্ত হওয়া উচিত।